সেই দিন হয়তো এসেই গেছে যেখানে মানুষ আর রোবটকে আলাদা করা হয়ে যাবে কষ্টসাধ্য। বেইজিংয়ে যেন তারই কিছুটা ঝলক দেখা গেল। গত 17 আগস্ট বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে বিশ্ব রোবট কনফারেন্স 2023। বেইজিংয়ের তাসিং জেলার ইচুয়াংয়ের বেইজিং এট্রং ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে চলতি বছরের ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। এখানে দেখা মিলেছে অবাক করা সব রোবটের। রোবটগুলোর চোখ সহ নড়াচড়া খুব বাস্তব দেখায়। আমি বিশ্বাস করি ভবিষ্যতে এই রোবটগুলি ধীরে ধীরে মানুষকে প্রতিস্থাপন করবে। কিছু একঘেয়ে কাজ আর মানুষকে করতে হবে না। আমরা যদি সেগুলোকে ভালোভাবে ব্যবহার করি তবে তারা অবশ্যই আমাদের আরো দক্ষতার সাথে উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে। প্রাচীন চীনের কবি লি পাইয়ের মতো দেখতে রোবট শোনাচ্ছে লি পাইয়ের কবিতা। আরো আছে সুপার হিরো রোবট, ঘর গৃহস্থালি কাজ করার রোবট, বাগান থেকে ফল তোলার রোবট, গাড়ি চালানোর রোবট, বিড়াল কুকুর রোবট, প্রজাপতি রোবট ইত্যাদি। 160টির বেশি দেশীয় ও আন্তর্জাতিক রোবোটিক্স কোম্পানির 600-র বেশি রোবট এখানে প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনীতে 50টির বেশি নতুন পণ্য প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। একজন ডেভেলপার জানান, ভালো মানের মোটর রোবটকে মসৃণভাবে নড়াচড়া করতে সাহায্য করছে। হিউম্যানেড রোবট কোম্পানি এক্স রোবটসের একজন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকৌশলী ঝাইয়ার বলছেন, নতুন আপগ্রেডের ফলে হিউম্যানেডের জয়েন্টগুলি আরও স্বাভাবিকভাবে নড়াচড়া করতে এবং আরও সূক্ষ্ম অভিব্যক্তি এবং আঙুলের নড়াচড়া করতে সক্ষম হয়েছে। আমাদের সর্বশেষ প্রজন্মের সুপার মোটরগুলোর মাধ্যমে আমাদের রোবটগুলো তার প্রতিটি জয়েন্টের নিয়ন্ত্রণকে একীভূত করতে পারে। সেই কারণে নড়াচড়া খুবই স্বাভাবিক মনে হয়। তাদের ত্বকসহ দৃষ্টিশক্তি এবং হ্যাপটিক্সে একটি একেবারে নতুন আপগ্রেড রয়েছে যা মাইক্রো এক্সপ্রেশন দেখাতে পারে। আরও স্বাভাবিকভাবে এবং আনন্দ, ক্রোধ, দুঃখ, সুখ এবং অন্যান্য ধরনের মানসিক অভিব্যক্তি প্রকাশ করে যা মানসিক সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা যেতে পারে। 22 আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। রোবট শিল্পে চীনের বিস্ময়কর অগ্রগতির পরিচয় মিলেছে এই প্রদর্শনীতে।